বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে আপনাদের এমন একটি দেশ সম্পর্কে জানাবো যে দেশে 1000 জন পুরুষের অনুপাতে 931 জন নারী বাস করে। হ্যাঁ বন্ধুরা, এমন একটি রাজ্য যেখানে 5000 টাকার বিনিময়ে সেখানকার সুন্দরী নারীরা সবকিছু করতে পারে। নাগাল্যান্ডের নারীরা 5000 টাকার বিনিময়ে যা করে তা শুনলে আপনি অবাক হবেন। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা জানতে চলেছি নাগাল্যান্ড রাজ্য সম্পর্কে। তাই বন্ধুরা, নাগাল্যান্ড রাজ্য সম্পর্কে অজানা তথ্য জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন নতুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। আর আপনি যদি অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। নাগাল্যান্ড ভারতের উত্তর পূর্ব অঞ্চলের একটি পাহাড়ি রাজ্য। সীমানাকে বেষ্টিত করেছে আসাম, অরুণাচল, মণিপুর আর মায়ানমার। এই রাজ্যের রাজধানী কোহিমা, আর সবথেকে বৃহত্তম শহর ডিমাপুর এখানেই রয়েছে। ডিমাপুর শহরের আল্পনা ও ডিমাপুর শহরের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করে দিবে। এই ডিমাপুর শহরে এমন প্রাচীন ঐতিহ্য রয়েছে যা দেখলে আপনি অবাক হয়ে যাবেন। নাগাল্যান্ড রাজ্য 1963 সালে পহেলা ডিসেম্বর 16তম রাজ্য হিসেবে গঠিত হয়। পর্যটকদের কাছে নাগাল্যান্ড বেড়াতে আসার একটি অন্যতম পছন্দের জায়গা, কারণ নাগাল্যান্ড সৌন্দর্য সবাইকে মুগ্ধ করে দেয়। এখানকার পাহাড়ি ঝর্ণা এবং সবুজে ভরা অরণ্য যে জায়গাগুলো রয়েছে সেগুলো সবাইকে বিমোহিত করে। আপনি একঘেয়েমের জীবন থেকে বেরিয়ে আসতে চাইলে ভারতের এই সুন্দর রাজ্যটি ঘুরে আসতে পারেন। নাগাল্যান্ডের মোট 16টি উপজাতি বসবাস করে। নাগাল্যান্ডের যে মানুষ বাস করে তারা ভারতের অন্যান্য এলাকার মানুষ থেকে একদমই ভিন্ন। তাদের সাংস্কৃতিক আচার আচরণ এবং চেহারাও ভিন্ন প্রকৃতির। হ্যাঁ বন্ধুরা, নাগাল্যান্ড সম্পর্কে আজব কিছু তথ্য আপনাদের জানাবো যা জানলে আপনি সত্যি অবাক হবেন। নাগাল্যান্ড রাজ্যের অর্থনৈতিক পরিকাঠামো নির্ভর করেছে তাদের কৃষিকাজের উপর। নাগাল্যান্ডের প্রধান ফসলগুলো হলো ধান, ভুট্টা, বাজরা, তৈলবীজ, আলু, তামাক, আখ, ফাইবার ডাল ইত্যাদি। নাগাল্যান্ড রাজ্যে প্রতিবছর ধুমধাম করে পালিত হয় হর্নবিল উৎসব। এখানে বিভিন্ন প্রজাতির মানুষ অংশগ্রহণ করে। নাগাল্যান্ডের রাজ্যের রহস্যময় এবং সুন্দর এই উৎসব দেখতে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসেন। ট্রেডিশনাল লোকনৃত্য, গান, খাবার, পোশাক, গয়না সবকিছু নিয়েই মেলা বসে এই উৎসবে। নাগাল্যান্ডের একটি বৈশিষ্ট্য হলো এই রাজ্যে বিরল প্রজাতির পশু পাখি বসত ভিটা। ফ্যালকন পাখিদের রাজধানী বা ক্যাপিটাল বলা হয় নাগাল্যান্ডকে। এছাড়া পাহাড়ের গায়ে দেখা যায় বহরমের রাডোর ট্রেনফুল গাছকে। পাহাড়ে সেই গাছগুলো দেখতে খুবই চমৎকার। নাগাল্যান্ডের নারীরা অত্যাধুনিক, সুন্দরী ও রমণী হয়ে থাকে। ভারতের অন্যান্য রাজ্য থেকে নাগাল্যান্ডের নারীদের দেখতে অনেক পর্যটক আসে, কারণ নাগাল্যান্ডের নারীরা দেখতে এতটাই সুন্দর যে তাদের সাথে ভারতের অন্যান্য কোনো রাজ্যের নারীদের কোনো মিলই খুঁজে পাওয়া যায় না। এছাড়াও এখানকার নারীরা সবসময় নিজেদের চেয়ে অন্যান্য মানুষদের ভালোবাসেন। নাগাল্যান্ডের নারীরা অতিথিপরায়ণ হয়ে থাকে, তারা কোনো অপরিচিত লোকজন দেখলেই তাদেরকে আপ্যায়ন করে থাকে। নাগাল্যান্ড ভারতের উন্নত রাজ্য থেকে একদমই বিচ্ছিন্ন, তাই নাগাল্যান্ডের আদিবাসীরা তাদের নিজস্ব নিয়ম শৃঙ্খল এবং সাংস্কৃতিক ধারা আচ্ছন্ন। তো বন্ধুরা, নাগাল্যান্ড দেশটি সম্পর্কে অজানা তথ্য এবং রহস্য আপনাদের অবশ্যই ভালো লেগেছে। যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে দিবেন। আজকের ভিডিও এই পর্যন্ত শেষ করছি, দেখা হবে কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন।